আচ্ছা, তোমরা নিশ্চয়ই মাধ্যমিক দেবে এবং টেস্ট পরীক্ষা অনেকের ক্ষেত্রে, তো আজকে আমরা লাইভ ক্লাস করছি এখানে, কিন্তু তোমাদের এই আজকে ভিডিও পর্বে আসিনি আমরা, যেহেতু আমরা প্রসেসিং আজকে নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে সাথে ফ্রেন্ডসরা তোমাদের সাথেই যারা ক্লাসমেট ওরা ক্লাস করছে এখানে। তো দেখো, তো ব্যাপারটা হলো এখন যে জন্য ভিডিও পর্বতে আনছি ভূগোল, ইতিমধ্যে তোমাদের 10টি বড় কোশ্চেন জানিয়েছে, আমি বলেছি যে এর বাইরে তোমাদের পড়বে না। সত্যি বলছি, ভূগোলের সেই তোমাদের মাধ্যমিক সাজেশন 2023 বলে লেখা আছে, প্লেলিস্ট বানা আছে, সেখানে সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখো, সেখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে ওর বাইরে আসবে না। কিন্তু আজকে আমি টেস্টের জন্য 8টা কোশ্চেন ওর মধ্যে থেকেই রাখা, সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখো। আর এখন বসে বসে আমরা ক্লাস করছি, আরো একটা নতুন কোশ্চেন করছি, আমি একটু তোমাদের সেই ব্যাপারটা দেখাই। দেখো দেখো, এই যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এখানে আছে দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তারপর দেখো, এইগুলো প্রাকৃতিক বিভাগ থেকে তোমার আসবে, অর্থাৎ প্রাকৃতিক বিভাগ থেকে 2টো বড় কোশ্চেন করতে হয়, 5 × 2 = 10, সেখানে তোমাদের 4টে পড়বে, সেই 4টের মধ্যে যেকোনো 2টো করতে হবে। তো এই যে 4টে কোশ্চেন দিয়েছি তুমি 100% কমন পাবে, আমি আবার বলছি। এবং আঞ্চলিক বিভাগ থেকে এই যে এখানে দেওয়া আছে, এইখানে দেখো ভারতীয় বিভিন্ন কৃষিজ ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ, যেমন গম, চা, কার্পাস, তুলা, এইসবগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু আমি ইউটিউবে অলরেডি একটাই মাত্র ফরম্যাটে সমস্ত কি করে মনে রাখবে তার ডিটেল জানিয়েছি, এই যে এখানে এইগুলোই। আর এই কার্পাস, এই যে কার্পাস বন শিল্পের একদেশী ভবনের কারণ, যে এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে কটা কোশ্চেন্স এইগুলো, তার সাথে সাথে আমরা এখন কি পড়ছি জানো, আমি তোমাদের একটু দেখাবো। এই যে দেখো, যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ঔষধ শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এইটা আমরা পড়ছি। দেখো এই যে বই হাজরা হাজরা, এই বই থেকে আমরা পড়ছি এটাই। আর ঠিক এর পরের পাতায় দেখো ওই কার্পাস বয়ন, কিন্তু এটা আমি আলাদা করে নোটস ছেলেদের সব অন্যান্যভাবে বানিয়ে রেখেছি। তো এইগুলো আমরা এখন পড়ছি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে, তোমাদের আবার বলছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর এইগুলি সত্যি সত্যি তোমাদের 100% বড় কোশ্চেন্স তোমাদের কিন্তু আসবেই, টেস্ট শুধু নয়, তোমাদের অ্যানুয়ালে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ তোমাদের তোমরা খুব ভীষণ ভীষণ মনোযোগী হয়ে এটা দেখো। বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এখন লেখা আছে ইংলিশ, এটা একটু মানে আগেই আমরা লাইভ ক্লাস শেষ করেছি, প্রসেসিং বিভিন্নভাবে প্রসেসিং করবে কি করে ইংরাজি গ্রামারে, অর্থাৎ রাইটিং স্কিলে, তার সব টিপস আমি বানিয়েছি লাইভ ক্লাস, সেটা দেওয়াও আছে। চলো আজকে এইটুকু পর্ব তোমাদের জানালাম, তোমরা বাড়িতে ওইগুলো প্র্যাকটিস করো। আর তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টে নানান সাজেশন পর্ব তোমাদের দেওয়া আছে, সেখানে সেই সাজেশন পর্ব থেকে তোমরা সেগুলো কালেক্ট করে নাও, প্রত্যেকটা তোমাদের সেখানে দেওয়া আছে। তো চলো সবাই একবার হাত